এখন থেকে মেপে চেপে জল ব্যবহার করতে হবে, না হলে গুনতে হবে টাকা। বলা যায় এবার থেকে জল খেতে গেলে লাগবে টাকা, কেননা বাড়ির জলের কলে মিটার বসানো হচ্ছে, সেজন্য সেই মিটারে উঠবে জলের বিল। এ ধরনের আতঙ্কের মুখে পড়েছেন হুগলির কোন্নগরের বাসিন্দারা। বিদ্যুতের যেমন বিল আসে, সেভাবে বাড়ির জলের কলের মাথায় মিটার বসিয়ে দিলেই আসবে জলের বিল। সেই বিলটি আসবে সেই বাড়িতে কতখানি জল অপচয় হয়েছে তার ভিত্তিতে। আর তাই কোন্নগরের পৌরসভা এলাকার বাড়িতে বাড়িতে হচ্ছে জলের কলের ওপরে মিটার লাগানোর কাজ। ফলে ওই পৌরসভা এলাকার মধ্যে বসছে 6000 জলের কলের মিটার, তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপলাইন। তবে নতুন জলের মিটার সমেত কল বসানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না। কিন্তু মিটার বসানো মানেই আগামীতে যে জলের জন্য টাকা দিতে হবে, সেই দুশ্চিন্তায় পড়েছেন পৌর নাগরিকরা। এ ব্যাপারে এক গৃহবধূ জানান, জল তো প্রতিদিনই ব্যবহার করা হয়ে থাকে, সেখানে যে জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেই জল দিয়েই আবার অন্যান্য কাজও করতে হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে বিদ্যুতের বিল ও অন্যান্য বিল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তার উপর যদি এবার তাদের জলকর দিতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? ওই এলাকার একজন বাসিন্দা বলেন, দিদির ওপর আস্থা আছে তাদের। সরকারে আসার পর তিনি সমস্ত জলকর মুকুব করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন জলের জন্য কোনো সাধারণ মানুষকে আর কর দিতে হবে না। সেখানে যদি আবারও জলকর চালু হয় তাহলে সেটা ভীষণই দুঃখের ব্যাপার। তাই তিনি আশা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবেন। এ ব্যাপারে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, আমরুত প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 6000 কলের মিটার বসানোর নির্দেশ এসেছে, সেই মোতাবেক তারা বাড়ি বাড়ি সেই মিটার বসাচ্ছেন। আমরুত 3 প্রকল্প চালু হতে না হতেই মিটার থেকে টাকা নেওয়ার ব্যবস্থাপনা চালু হবে বলে জানান পৌর প্রধান। এই মিটারটা লাগিয়েছে, এই মিটারটা লাগিয়ে আমাদের পক্ষে সমান আকারে আমাদের প্রচুর মানে কাজ আছে, যা গৃহস্থদের প্রচুর কাঁচা কুচি বাসন মাজা। এবার এর যদি টাইম মতন এরকম মানে জল নিতে হয় তাহলে তো আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। আমাদের এই গরিব ঘরে আমরা কোথা থেকে পাবো? ইলেকট্রিক বিল দিতে হয়, আবার মিটার বক্সে জল মিটারে পয়সা দিতে হবে, আমরা পাবো এত পয়সা? দিতে হয়নি, এই আবার নতুন এটা আইন চালু হয়েছে, বুঝতে পারছি না যে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। জলের জন্য সরকার বা আমাদের পৌরসভার ট্যাক্স নেয় তাহলে আতঙ্কিত হবো, আর যদি মমতা ব্যানার্জির কথা শুনে যদি বলে যে না আমরা জলের জন্য ট্যাক্স বসাবো না তাহলে আমার আনন্দিত হবে। আমার দিদির উপর নির্ভর করে আছে, দিদিকে ভোট দিয়ে গদি দিয়েছি, দিদি নিশ্চয়ই এই বিষয়ে বিবেচনা করবে যে জলের জন্য নেওয়া উচিত। জল হচ্ছে জীবন, জলের জন্য ট্যাক্স নেওয়া কোনো মতে উচিত নয়। জলে পয়সা দিতে হবে, যতটা জল খরচা হবে ততটা পয়সা দিতে হবে, যতটা মিটার উঠবে ততটা জল খরচা হবে। ভয় পাবো না, কোথা থেকে দেবো এত টাকা? অমৃত টুতে আমাদের 6000 কানেকশন দিয়েছে উইথ মিটার, এবং এটা ফ্রি অফ কস্ট। পাবলিকের বাড়িতে যে লাগানো হচ্ছে এখন সেটা পাবলিককে কোনো পয়সা আমরা চার্জ করছি না। নতুন পাইপলাইন আমরা বসাচ্ছি, সেই পাইপলাইনের সঙ্গে এগুলি জায়গায় সবটা ওয়ার্ডে কিছু এখন লাগানো হচ্ছে। বাট আলটিমেটলি আমার ধারণা আমরুত 3 প্রজেক্টে গিয়ে সব কভারেজ করবে এই মিটার দিয়ে। এবং মিটার বসানোর উদ্দেশ্যটা কি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, মিটার যখন এরা দিচ্ছে বিনা পয়সায় তখন তার তো একটা কিছু কারণ থাকবে। যদিও সরকারিভাবে এখনো কারণ কিছু আমাদের জানায়নি, কিন্তু যেহেতু আমরাও আপনার মতন একটা মানুষ, আমরাও তো কিছুটা জ্ঞান বুদ্ধি তো আছে বলে আমরা মানুষ, আমাদের হুশ আছে বলেই আমরা মানুষ, তাই হুশ থেকে মনে হচ্ছে যে এটার পেছনে দেয়ার ইজ সামথিং রং। সেন্ট্রাল গভর্নমেন্ট এই কিছু টাকা দিয়ে তারপরেই বলবে এর থেকে ট্যাক্স আদায় করো।